হ্যালো ফ্রেন্ডস, জীবনটা যে একটা বড় স্ক্যাম, কেন আমার মনে হচ্ছেন অভিনেত্রী সোনামণি সাহার জেনে নেওয়া যাক এক নজরে। আসলে এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উঠে এলো সোনামণি সাহার মনের কথা। আপনারাও জেনে নিন কি কি কথা হয়েছিল সংবাদ মাধ্যমের সঙ্গে। প্রশ্ন ছিল প্রথম সিরিজের বিষয় কেলেঙ্কারি, এমন একটা বিষয় নির্বাচনের পিছনে কোনো কোনো বিশেষ কারণ ছিল। সোনামণি সাহার উত্তর ছিল, আসলে আমি যে জায়গায় নেই সে যে নির্বাচন করব। সিরিজের পরিচালক অভিরূপ ঘোষও হয়েছে আমাকে বেঁধেছে, তারা আমাকে মোহনা চরিত্রের জন্য ভেবেছিলেন। পরবর্তীকালে গল্প পড়ে আমারও ভালো লেগেছিল আর এভাবে আমার কেরিয়ারে শুরু। প্রশ্ন ছিল রজতম দত্ত এই সিরিজের প্রধান মুখ, শুটিং ফ্লোরে তার সঙ্গে প্রথম অভিজ্ঞতা কেমন ছিল। সোনামণির উত্তর, রণিতার সঙ্গে আমার খুব বেশি দৃশ্য ছিল না, কিন্তু প্রথম দিন আমাকে দেখেই বলেছিলেন তুমি তো ভীষণ জনপ্রিয়। সেটা শুনে কি বা বলতে পারি, খুব লজ্জা পেয়েছিলাম, উনি খুব অভিজ্ঞ একজন অভিনেতা। রণিতার সঙ্গে ক্লাইম্যাক্সের দৃশ্যটাও দারুণ লেগেছিল, আসলে রণিতা ভীষণ ভালো মানুষ। প্রশ্ন ছিল টলিপাড়ার কিঞ্জল এখন চর্চায় রয়েছেন, ওর সঙ্গে কাজ করে আপনার কেমন লাগলো। সোনামণির উত্তর, কিঞ্জল দা নাটক থেকে এসেছেন, তাই যে কোনো দৃশ্য বা সংলাপ ওর সঙ্গে বারবার রিহার্সাল করে নিতে পারতাম, ফলে শর্তাও খুব সহজ হয়ে যেত। প্রশ্ন ছিল, আচ্ছা জানতে ইচ্ছে করছে ব্যক্তিগত জীবনে সোনামণি সাহার কতগুলো বিমা রয়েছে। সোনামণি সাহা হেসে উত্তর দিল, বিষয়টা সত্যি দুঃখের বিষয়, আমার একটিও বিমা নেই। কি বলছেন, বাংলা ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর কোনো বিমা নেই? সোনামণি সাহা আবারও হেসে উত্তর দিল, না সত্যি আমার কোনো বিমা নেই। প্রশ্ন ছিল জীবনে কোনো স্ক্যামের অভিজ্ঞতা হয়েছে কিনা। সোনামণি সাহার উত্তর, না তেমন কোনো জালিয়াতির শিকার হয়নি, তবে আমার মতে জীবনটা একটা বড় স্ক্যাম, তাই জীবনের প্রতিটা পদক্ষেপ খুব বুঝে শুনে ফেলা উচিত, খুব সচেতন থাকতে হয়, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে তো জালিয়াতিতে ভর্তি। প্রশ্ন ছিল দেখতে দেখতে তো ইন্ডাস্ট্রিতে বেশ অনেকগুলো বছর কাটালেন, কখনো কোনো অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে? অভিনেত্রী উত্তর, না সেদিক থেকে আমি ভাগ্যবতী, আমার সঙ্গে তথাকথিত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কারণ আমার যাত্রা শুরু হয়েছিল বাংলা শাড়ির মানে বাংলার প্রথম শাড়ির একটি বিনোদন চ্যানেলের হাত ধরে, তাই অনেকটাই নিরাপদে ছিলাম। তবে অস্বীকার করবো না যে শুনেছি ইন্ডাস্ট্রিতে অনেকেই এই ধরনের ঘটনার স্বীকারিত হয়েছেন। প্রশ্ন, কেরিয়ারে এই মোড়ে দাঁড়িয়ে এখন ফিরে তাকালে কি মনে হয়? অভিনেত্রী উত্তর, আসলে জীবনে এটাই তো চেয়েছিলাম, স্বপ্নে দেখতাম মানুষ আমার কাজ দেখবেন, কাজের মধ্যে যেন ব্যস্ত থাকি, যাতে আলোচনায় থাকি, তার চেয়েও বড় কথা দর্শক যেন আমাকে মনে রাখেন। আর সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে একটু একটু করে মনের কোণে লালিত স্বপ্নগুলোকে পূরণের দিকে কিন্তু এগোচ্ছি, তাই ভালো লাগছে। সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল, অনুরাগীদের আলোচনায় থাকার যেমন ভালো দিক রয়েছে তেমনি বিড়ম্বনা তো রয়েছে, তখন মানুষ তারকার সবটা জানতে চায়, সেটা কি সবসময় পেরে ওঠেন তারকারা? অভিনেত্রী উত্তর, আসলে সত্যি কথা বলতে খুব উপভোগ করি, দর্শক তো আমাদের টিভির পর্দায় দেখেন, তাই টিভি বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু তারা আমাদের নিয়ে ভাবেন, আমরা কি খাচ্ছি পড়ছি সবটা নিয়ে ভাবছেন, কিংবা হয়তো আলোচনা করছেন, অভিনেত্রী হিসেবে সেটাও আমার কাছে কিন্তু খুব বড় একটা প্রাপ্তি। প্রশ্ন ছিল প্রতীক সেনের সঙ্গে আপনার জুটি সফল, সেই জুটি প্রথম ছবি বেহায়া, কিন্তু এরকম একটা ছবি হতে হতেও বন্ধ হয়ে গেল কেন? সোনামণি সাহার উত্তর, আসলে সব কাজেরই তো একটা সঠিক সময় থাকে, হয়তো এটা মানে এই সময়টা এই ছবিটার জন্য সঠিক নয়। শেষ প্রশ্ন, ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? সোনামণি সাহার উত্তর, প্রত্যেকেরই একটা কেরিয়ার প্ল্যান থাকে, আমারও আছে, কিন্তু তারও আগে পরে পরপর একটা কাজের প্রস্তাব আসা আমার কাছে কিন্তু সব থেকে বেশি এটাই গুরুত্বপূর্ণ। বিনোদন জগতের টেলিভিশন জগতের আরও আপডেট নিউজ পেতে এভাবে আমাদের সঙ্গে থাকবেন।